এই মেয়েটির নাম হচ্ছে ভূমি, সে পুলিশে জব করে। একদিন এই মেয়েটিকে একটা সিক্রেট মিশনে পাঠানো হয়। মিশনটি কমপ্লিট করার জন্য এই মেয়েটিকে একটা পতিতা সেজে একটা হোটেলে থাকতে হবে। তো শেষ পর্যন্ত মিশন কমপ্লিট করার জন্য এই মেয়েটিকে আর কি কি করতে হয় তা আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন। গল্পের শুরু হয় আর আমরা একটা পতিতালয় দেখি, যেখানে একটা গাড়ি এসে থামে এবং সেখান থেকে একজন লোক বের হয়। তখন পতিতালয় থেকে অন্য একজন লোক তাকে সালাম দেয় আর ভেতরে নিয়ে আসে। উপরে গেলে দেখা যায় তার জন্য অনেকগুলো মেয়ে রাখা হয়েছে, সে তাদের মধ্যে থেকে একজনকে পছন্দ করে। তখন তার বন্ধু ভূমি নামের একটা মেয়েকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু ভূমি তার বন্ধুর সঙ্গে যেতে রাজি হয় না, বরং তার সঙ্গে সে যেতে চায়। বাইরে আসার পর আমরা বুঝতে পারি আসলে ভূমি নামের মেয়েটি কোনো পতিতা নয়, বরং সে একজন পুলিশ অফিসার। সে সেখানে একজন পুলিশ অফিসার হিসেবে একটা মিশনে এসেছে। এই শহরের মাদকের লিডার যার নাম ছিল সাশিয়া তাকে ধরার জন্য সে এখানে এসেছে। আর এতক্ষণ ধরে আমরা যে লোকটাকে দেখছিলাম তার নামই হচ্ছে সাশিয়া, আর এই লোকটা মাদকের আসল ডিলার কিনা সেটা জানার জন্য তারা এখানে অপারেশনে এসেছে। সবকিছুই তাদের প্ল্যান অনুযায়ী চলছিল, কিন্তু হঠাৎই সাশিয়া তাকে একটা গাড়িতে তুলে নেয় আর সেখান থেকে চলে যায়। এটা দেখে ভূমি একটু ভয় পেয়ে যায়। সে এখন বুঝতে পারছিল না যে সে পরবর্তীতে কি করবে, কারণ তাদের প্ল্যানে এইরকম কোনো কিছুই ছিল না। ভূমিকে এখানে পাঠিয়ে বাকি অফিসাররা সিসিটিভি ক্যামেরায় নজর রাখছিল তাদের উপরে, কিন্তু তাকে যে এভাবে হুট করে এসে নিয়ে যাবে সেটা তারা ভাবতেও পারেনি। সাশিয়া ভূমির থেকে ফোনটা নিয়ে অফ করে দেয়, তাই তাকে বাকি অফিসাররা ট্র্যাকও করতে পারে না। ভূমি এখানে একদম ফেঁসে যায়। এরপর আমরা কিছুদিন আগের দৃশ্য দেখতে পাই, যেখানে ভূমি তার মাকে ওষুধ দেয় আর রূপাকে বলে সে যেন তার মায়ের খেয়াল রাখে। রূপা হচ্ছে তার ছোট বোন, সে সবসময় তার বয়ফ্রেন্ডের সঙ্গে চিপকে থাকে আর এই জন্য ভূমির মা তার ছোট মেয়েকে নিয়ে খুব টেনশনে থাকে। এদিকে ভূমির হাজবেন্ড ভূমিকে ডিভোর্স দিতে চায়। ভূমির হাজবেন্ড যখনই তার বাড়িতে আসে সে শুধু রূপাকেই দেখতে থাকে, আর এইসবের কারণে ভূমি অনেক ডিস্টার্ব থাকতো। এরপর দেখা যায় ভূমি কাজে চলে আসে। সেখানে আসার পর ভূমি এবং তার সঙ্গে অন্য একজন অফিসারকে বলা হয় তাদেরকে ক্রাইম অফিসে যেতে হবে। যেখানে যাওয়ার পর একজন লোক যার নাম হচ্ছে ফার্নান্দেস, সে ভূমিকে বলে, দেখো পুলিশ অফিসারদের মধ্যে এমন কিছু অপারেশন থাকে যেগুলো হচ্ছে খুব সিক্রেট, আর এগুলো হচ্ছে আন্ডার কভার অপারেশন। ঠিক তেমনই একটা অপারেশন তোমাকে করতে হবে, একটা পতিতালয়ে গিয়ে পতিতা রূপে কাজ করতে হবে, আর এই অপারেশন খুবই সেন্সিটিভ, তাই পুলিশ স্টেশনের অনেক কম লোকই এই ব্যাপারে জানবে, আর এই অপারেশন শুধু তুমি আর এই অফিসার মিলে করবে, আর তোমাকে কোনো কিছুই করতে হবে না, আমরা সব কিছু করিয়ে দেব, আর সেখানে গিয়েও কি করবে তা আমরা বলে দিব। এরপর ভূমিকে ট্রেনিং দেওয়া শুরু হয়। এরপর দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে ফার্নান্দেস এবং তার টিম ভূমির লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছিল। এদিকে আমরা ভূমিকে গাড়িতে দেখতে পাই, সে খুব ভয় পাচ্ছিল। এরপর তাদের গাড়ি একটা বিল্ডিং এর সামনে এসে থামে। ভূমিকে গাড়ি থেকে বের করে ওই বিল্ডিং এর ভেতরে নিয়ে যাওয়া হয়। তখনই দেখা যায় ভেতরে সাশিয়া দাঁড়িয়ে আছে তার জন্য। এরপর সাশিয়া একটা রুমে তাকে রেখে সে বাথরুমে যায় পরিষ্কার হওয়ার জন্য। এই সুযোগে ভূমি তার ফোনটা অন করে ফেলে, আর ফার্নান্দেস একটা রেডিয়েশন দিয়েছিল যেটা শুধুমাত্র সে শুনতে পারবে, কারণ তার কানে এই যন্ত্র লাগানো আছে। এরপর ভূমির ফোন অন করার সাথে সাথে তার লোকেশন তাদের কাছে পৌঁছে যায়, আর সাথে সাথে তারা সেই বিল্ডিং এ এসে পড়ে, আর তারপর এখানে তারা সাশিয়াকে ধরে ফেলে। এরপর দেখা যায় ফার্নান্দেস ভূমিকে দেখে অনেক খুশি হয়, কারণ ভূমি ভালোভাবে সে কাজটি সম্পূর্ণ করতে পেরেছে। এরপর আমরা ভূমির হাজবেন্ড কে দেখি। ভূমির সাথে তার ডিভোর্স হয়ে যাওয়ার কথা, কিন্তু সে সেটা দিতে চায় না, কারণ ভূমির নামে সে বাড়িটি লেখা ছিল, যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সে বাড়িটাও তাকে ছাড়তে হবে। অন্যদিকে সাশিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সে ফার্নান্দেস কে বলে, যে মেয়েটা আমাকে ধরেছে আমি শুধু তার সঙ্গে কথা বলতে চাই, আর আমার যা বলার আমি তাকেই বলবো। এদিকে দেখা যায় ভূমির বোন রূপা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, সে কারো কোনো কথাই শুনে না। তাই ভূমির মা ভূমিকে বলে, রূপার এই আচরণের জন্য একদিন সে অনেক বড় একটা বিপদে পড়বে। তাই ভূমি তার মায়ের কথা শুনে পরের দিনই রূপার বয়ফ্রেন্ডের হোটেলে সার্চ করতে চলে যায়, তাও আবার ফোর্স নিয়ে সেখানে চলে যায়, কিন্তু সেখানে সে কিছুই পায় না। এতে রূপার বয়ফ্রেন্ড অনেক রেগে যায়। এরপর ভূমিকে ফার্নান্দেস ডেকে পাঠায় সাশিয়ার সঙ্গে কথা বলার জন্য। এরপর দেখা যায় ভূমি আসে সাশিয়ার কাছে, কিন্তু সাশিয়া তাকে সেই দিনের কিছু আপত্তিকর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার কথা বলে। এর ফলে ভূমি অপ্রস্তুত হয়ে যায়, তাই ভূমি তার সামনে আর কিছুই বলতে পারে না, আর সেখান থেকে সে উঠে বাইরে চলে যায়। তখন ফার্নান্দেস বলে, ভূমি তুমি তার কোনো কথাই সিরিয়াসলি নিও না। এরপর ফার্নান্দেস তাকে বুঝিয়ে আবার ভেতরে নিয়ে যায়, আর সাশিয়া বলতে থাকে কি করে কোথা থেকে তারা মাদক আনে এবং সেগুলো এনে তারা কিভাবে বিজনেস করে। এভাবে একে একে অনেক ইনফরমেশন সে দিতে থাকে আর সবগুলোই মিলে যায়। এরপর সাশিয়া জানায় যে নায়ক নামের কেউ একজন আছে, এটা কেউ বিশ্বাস করতে চায় না, কারণ পুলিশ কখনই তার চেহারা দেখেনি। এরপর আবার ভূমি সাশিয়ার কাছে যায়, কিন্তু সাশিয়ার উল্টোপাল্টা কথা শুনে সে আবারও ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন ফার্নান্দেস তার স্যারকে বলে, ভূমি পারবে আমাদের নায়কের কাছে পৌঁছে দিতে, কারণ সাশিয়া নিজে বলেছে যে ভূমিকে নায়ক পছন্দ করবে, কারণ নায়ক ভূমির মতো মেয়েদেরকে পছন্দ করে। তো এরপর তারা দুজন এই প্রস্তাব নিয়ে আসে কমিশনারের কাছে। তারা বলে নায়কের কাছে ভূমিকে পাঠাবে, যেমন করে সাশিয়ার কাছে তারা পাঠিয়েছিল। নায়ক যদি ভূমিকে একবার বিশ্বাস করে নেয়, তারপর ভূমি তার থেকে এমন ইনফরমেশন বের করবে যা কেউ জানে না।
পরের দিন ভূমি এবং তার বোন রূপা আসে কোর্টে তার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার জন্য। কিন্তু ভূমির হাজবেন্ড এখানেও তার সামনে তার বোনের সাথে উল্টাপাল্টা আচরণ করে। তখনই অফিস থেকে কল আসে, তাই ভূমি দৌড়ে অফিসে চলে আসে। সেখানে গেলে তাকে একটা টেস্ট দিতে বলা হয়। ভূমি বুঝতে পারে না এটা কিসের টেস্ট বা কেনই তার এই টেস্ট নেওয়া হচ্ছে। পরের দিন ভূমি যায় রেজাল্টের জন্য ফার্নান্ডেজের কাছে এবং সে বলে ভূমি এই টেস্টে ফেল হয়েছে। আসলে এই পরীক্ষাটা ছিল ভূমি মানসিকভাবে কতটা স্ট্রং, ক্রিমিনালদের সামনে কতটা স্ট্রং থাকতে পারে সেটা জানার জন্য এটা নেওয়া হয়েছিল। কিন্তু ভূমি এটাতে ফেল করেছে। কিন্তু ভূমি তাকে এই কাজে নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে। তখন ফার্নান্ডেজ তাকে একটা জায়গায় নিয়ে আসে আর তাকে বলা হয় এখান থেকে একজন লোককে সিলেক্ট করো আর তুমি তাকে ফাঁসিয়ে বাইরে নিয়ে গিয়ে তার বুকে চাকু বসিয়ে দাও, তাহলে বুঝতে পারবো তুমি এই টেস্টে পাশ করেছো। এরপর ভূমি তার কথা মতো কাজ করে। পরের দিন দেখা যায় ফার্নান্ডেজ একটা মিটিং করছে। সে সবাইকে ভূমির পরিচয় দেয়, তার সম্পর্কে সব রকম ইনফরমেশন দিয়ে মিটিং করে আর মিটিং করে সবাইকে কনভিন্স করে ফেলে যে যাতে তারা এই অপারেশনের জন্য ভূমিকে সিলেক্ট করে। তো এরপর ফার্নান্ডেজ ভূমিকে জানায় তুমি এই টেস্টে পাশ করেছো আর ফার্নান্ডেজ তাকে ডিপার্টমেন্টে ফেরত নিচ্ছে আর তাকে শুভকামনা জানায়। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর ভূমিকে সব রকমভাবে ট্রেনিং করে প্রস্তুত করা হয়। এরপর সব ট্রেনিং শেষ হয়ে গেলে শুরু হয় তাদের আন্ডার কভার অপারেশনের কাজ। প্রতি রাতে ভূমি পতিতালয়ে দাঁড়িয়ে ওই সব মেয়েদের মতো হেঁটে চলে বেড়ায় যাতে সে নায়কের নজরে আসতে পারে। এদিকে ফার্নান্ডেজ শাসিয়ার কাছে এসে বলে তোকে এখন এখান থেকে বের করতে হবে, না হলে নায়ক ভাবতে পারে যে তুই কোথায় চলে গিয়েছিস। কিন্তু তুই এখান থেকে বের হওয়ার পর আমরা যা যা বলবো সেটা তোকে করতে হবে, নায়কের যেন কোনোভাবে সন্দেহ না হয় তুই আমাদের হয়ে কাজ করছিস। এদিকে মাহাত্রা ভূমিকে নজরে নজরে রাখছিল। তখনই কেউ একজন কল করে তাকে কিছু একটা বলে আর সেটাই মাহাত্রা ভূমিকে মেসেজ করে জানিয়ে দেয় যে এখন যে লাল গাড়িটা আসবে সেটাতে যেন সে উঠে পড়ে। ভূমি সেই মতো লাল গাড়িতে থাকা ছেলেদের পটিয়ে নেয় আর একটা ছেলে তাকে অন্য একজনের জন্য নিয়ে যায়। এরপর ভূমিকে একটা বাড়িতে নিয়ে আসা হয়। ভূমি তখন দেখে সেখানে তার জন্য ওয়েট করে বসে আছে শাসিয়া। শাসিয়াকে এভাবে দেখে ভূমির মাথা পুরো খারাপ হয়ে যায়। সে আশা করেছিল যে সে নায়কের সঙ্গে দেখা করবে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে শাসিয়া ফার্নান্ডেজকে বলছে নায়ককে ধরার জন্য মেয়ের প্রয়োজন, কারণ নায়ক মেয়েদের পছন্দ করে এবং মাদক পাচারের জন্য অনেক পুলিশই তাকে সাহায্য করে আর ফার্নান্ডেজ শাসিয়াকে এই কারণে পাঠিয়েছিল। এরপর দেখা যায় শাসিয়া ফার্নান্ডেজের কথা মতো অ্যাক্টিং করে এবং সে ভূমিকে রুম থেকে নিয়ে এসে বলে এই মেয়েকে তোরা যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয়, কারণ এই মেয়ে নায়কের টাইপের মেয়ে। তাই তারা ভূমিকে সেখানে আবারও রেখে আসে। এদিকে আমরা ভূমিকে দেখতে পাই যে একটা হোটেলে আসে। তারপর ভূমি সুন্দর করে তৈরি হয়। তখন ফার্নান্ডেজ কল দিয়ে তাকে প্রস্তুত থাকতে বলে। এরপর ভূমি এসে রাস্তায় দাঁড়ায়। তখন সেখানে একটা গাড়ি আসে আর সেখান থেকে ভূমিকে বলা হয় একজন ক্লায়েন্ট আছে, তারা তাকে সেখানে নিয়ে যাবে। সে তাদের কথা মতো গাড়িতে উঠে পড়ে। তাকে যে অফিসাররা নজরে রেখেছিল তারা সেটা দেখতে পায়। এবার ভূমিকে অন্য একটা লোকেশনে নিয়ে যাওয়া হয়। ভূমিকে একটা জায়গায় এনে গাড়ি থামানো হয়। এরপর তার সাথে দেখা হয় নায়কের। নায়কের সাথে যাওয়ার আগে তাকে ভালোভাবে চেক করা হয় যে তার কাছে কিছু আছে কিনা। এরপর ভূমি নায়ককে বলে তাকে সবার সামনে চেক করায় আছে তার সঙ্গে থাকবে না, তার এসব কিছু ভালো লাগেনি। তখন নায়ক তার কথা মেনে নেয়। তারা একসাথে গল্প করে। নায়ক তার জীবনের কষ্টের কথাগুলো ভূমির সঙ্গে শেয়ার করে। ভূমিও তার কথাগুলো শুনে এবং তার জীবনের কিছু কথা নায়কের সঙ্গে শেয়ার করে আর এই বিষয়টি নায়কের অনেক ভালো লাগে। আর রাতে যা যা কথা হয় সেই ইনফরমেশনগুলো ফার্নান্ডেজ ভূমিকে পৌঁছে দেয়। পরের দিন নায়ক তার বুদ্ধির খেলা শুরু করে। সে তার সব সন্দেহ একটা কাগজে লিখে রাখে আর সে এটা বের করার চেষ্টা করে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। অন্যদিকে ভূমিকে মেসেজ করা হয় সে যেন ঠিক আগের জায়গায় চলে আসে। ভূমি ঠিক মতো সেই জায়গায় চলে আসে। এরপর সকালে গাড়ি আসে আর ভূমি তখনই সেই গাড়িতে উঠে পড়ে। তাকে বাকি অফিসাররা ফলো করছিল কিন্তু তারা আগের মতো এবারও সেই গাড়িটাকে হারিয়ে ফেলে। এদিকে ভূমিকে নিয়ে নায়কের কাছে চলে আসে। নায়কের কাছে আসলে নায়ক ভূমিকে একটু সন্দেহ করে। এরপর সে ভূমিকে দুইটা ছেলেকে দেখায় যারা ওই রাতে শাসিয়ার জন্য ভূমিকে তুলে এনেছিল। নায়ক বলে তুমি কি এদেরকে আগে থেকে দেখেছো? ভূমি বলে হ্যাঁ। তখন এই দুজন ছেলেও স্বীকার করে আগে একবার এই মেয়েকে তারা শাসিয়ার জন্য তুলে এনেছিল কিন্তু শাসিয়া বলেছে এই মেয়েটা নাকি আপনার টাইপের। এদিকে ফার্নান্ডেজ টেনশনে পড়ে যায় কারণ আবারও ভূমি তাদের লোকেশনের বাইরে আছে। তারা কেউ জানে না ভূমি কোথায় আছে। অন্যদিকে নায়ক ভূমিকে রুমে শেকল দিয়ে বেঁধে রাখে আর নায়কের কথাই মনে হচ্ছিল সে ভূমিকে খুব বেশি পছন্দ করে ফেলেছে, তবে তাকে বেঁধে রেখেছে শুধুমাত্র সন্দেহের জন্য। এরপর তাকে বন্দি করে রাখা হয়। অন্যদিকে ফার্নান্ডেজ কল করে শাসিয়াকে এটা জানার জন্য যে ভূমি কোথায়, কিন্তু শাসিয়া বলে আমি তো হায়দ্রাবাদে আছি, আমি কিভাবে জানবো ভূমি কোথায়।
এদিকে নায়ক তার সব পরিকল্পনা সারা ঘর জুড়ে লিখে ফেলে, অন্যদিকে ভূমিকে এনে রুমে সাজিয়ে রাখা হয়। তখন সেখানে ঢুকে পড়ে শাসিয়া। ভূমি তো একদমই শক, কারণ শাসিয়া তো হায়দ্রাবাদে ছিল, তাহলে এখানে কি করে আসলো। তারপর এখানে শাসিয়া বলে যে সে সবার সাথে ডাবল ক্রস করেছে ভূমির কাছে আসার জন্য এবং বদলা নেওয়ার জন্য, আর নায়কের বিরুদ্ধে পুলিশের কাছে সব ইনফরমেশন দিয়েছে তাও সে বলে দেয়। আর এসব কথা শুনে নায়ক শাসিয়ার গলা কেটে দেয় এবং তাকে সেখানে মেরে ফেলে। ভূমি নায়কের এই ভয়ানক রূপ দেখে আঁতকে ওঠে, কারণ সেও তো নায়কের বিরুদ্ধে কাজ করার জন্য এখানে এসেছে। তো শেষের দিকে ভূমি সব কিছু স্বীকার করে নেয় যে তাকে এখানে শাসিয়া আনেনি, সে নিজের ইচ্ছায় এসেছে, কারণ সে একজন পুলিশ অফিসার আর সে নায়কের সব মিশন সম্পর্কে জানে। আর শাসিয়া পুলিশের কাছে যা যা বলেছে সে স্টেটমেন্টও সে নায়ককে এনে দিতে পারবে। এখন ভূমি নিজে নায়কের সাথে শাসিয়ার মতো হয়ে কাজ করতে চায়। এখন যদি নায়ক না মানে তাহলে সে ভূমিকে সেখানে খুন করতে পারে, কিন্তু নায়ক বলে সে ভূমিকে কখনোই কষ্ট দিতে পারবে না, তাই সে ভূমির কথায় রাজি হয়ে যায়। আর এখানে টিভি সিরিজটি শেষ হয়ে যায়।